আজকের টু এই ভিডিওতে জিওগ্রাফি থেকে ভারতের ভৌগোলিক পরিচিতি এই অধ্যায় থেকে বা এই চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন নিয়ে হাজির হয়েছে অ্যাকচুয়ালি আগামীতে যে ডাব্লিউ বিসিএস প্রিলিমস এবং ফুড এর এক্সাম রয়েছে তো সেই এক্সামের জন্য এই প্রশ্নগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো প্রত্যেকটি প্রশ্নের সঙ্গে সঙ্গে কিছু বিস্তারিত আলোচনাও করব। তো আশা রাখছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এছাড়া এই ভিডিও যদি পিডিএফ ফাইল ডাউনলোড করতে চাও তাহলে টেলিগ্রাম জয়েন করে ডাউনলোড করতে পারো টেলিগ্রাম গ্রুপের যে লিঙ্ক সেটি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তাহলে চলো আজকের প্রশ্নগুলি আলোচনা করা যাক প্রথম প্রশ্ন আজকের প্রথম প্রশ্ন পূর্ব পশ্চিমে ভারতের বিস্তৃতি কত তো প্রশ্ন সঠিক উত্তর হবে অপশন এ দু হাজার নয়শো তেত্রিশ কিলোমিটার পূর্ব পশ্চিমে ভারতের বিস্তৃতি হচ্ছে দু তেত্রিশ কিলোমিটার বা এক হাজার আটশো বাইশ মাইল আচ্ছা এটাতে হলো পূর্ব পশ্চিমে যদি প্রশ্ন আসে যে উত্তর দক্ষিণে ভারতের বিস্তৃতি কত সেক্ষেত্রে শুরু করতে হবে তিন হাজার দুশো চোদ্দো কিলোমিটার পূর্ব পশ্চিমে ভারতের বিস্তৃতি হচ্ছে দু হাজার তেত্রিশ কিলোমিটার বা আঠারোশো বাইশ মাইল এবং উত্তর দক্ষিণে ভারতের বিস্তৃতি হচ্ছে তিন হাজার দুশো কিলোমিটার বা এক হাজার নয়শো সাতানব্বই মাইল এবং আমরা জানি যে আয়তনের দিক দিয়ে ভারত হচ্ছে পৃথিবীর সপ্তম বৃহত্তম দেশ রাশিয়া কানাডা চীন মার্কিন যুক্তরাষ্ট্র ব্রাজিল এবং অস্ট্রেলিয়ার পরে পরের প্রশ্ন পরের প্রশ্ন হচ্ছে সবচেয়ে বেশি সমুদ্র সীমা রয়েছে কোন রাজ্যে তো এখানে উত্তর হয়ে যাবে অপশন এ গুজরাত সবচেয়ে বেশি সমুদ্র সীমা রয়েছে গুজরাট রাজ্যে গুজরাট পরের প্রশ্ন পরের প্রশ্ন হচ্ছে মান্নার উপসাগর কোন রাজ্যের উপকূল অবস্থিত তো এখানে শটিকোত্তর কি অপশন সি তামিলনাড়ু মান্নার উপসাগর তামিলনাড়ু রাজ্যের উপকূলে অবস্থিত তো আমরা জানি যে তামিলনাড়ু এবং শ্রীলঙ্কার মাঝখানে যে সাগর সেটাই কিন্তু মান্নার উপসাগর অর্থাৎ ভারত ও শ্রীলঙ্কাকে পৃথক করেছে এই তাই মান্নার উপসাগর পরের প্রশ্ন পরের প্রশ্ন হচ্ছে ভারতের প্রমাণ দ্রাঘিমা কত তো সঠিক উত্তর অপশন টি 30 মিনিট অর্থাৎ বিরাশি 30 মিনিট পূর্ব দ্রাঘিমা হচ্ছে ভারতের প্রমাণ দ্রাঘিমা পরের প্রশ্ন কোন স্থানের প্রমাণ সময় ধরা হয় সঠিক উত্তর এ এলাহাবাদ বা উত্তর প্রদেশের যে এলাহাবাদ সেটি হচ্ছে ভারতের ভারতের অর্থাৎ সেই জায়গাকে এই প্রমাণ সময় ধরা হয় একটু আগেই বললাম যে বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব দ্রাঘিমা রেখা এলাহাবাদ সোনহাট এবং কোকনদের মধ্য দিয়ে বিস্তৃত হয়েছে তো এই জায়গাকেই ভারতের প্রমাণ সময় ধরা হয় বা ভারতীয় প্রমাণ দ্রাঘিমা ধরা হয় পরের প্রশ্ন পরের প্রশ্ন সময়ের পার্থক্য কত অর্থাৎ মিন টাইম এবং ভারতীয় প্রমাণ সময়ের পার্থক্য কত তো অপশন সি ভারত পাঁচ ঘন্টা তিরিশ মিনিট এগিয়ে অর্থাৎ মিন টাইম অনুযায়ী বা মিন টাইম থেকে আমাদের যে ভারতের যে প্রমাণ দ্রাঘিমা রয়েছে সেটি পাঁচ ঘন্টা তিরিশ মিনিট এগিয়ে পরের প্রশ্ন পরের প্রশ্নটা হচ্ছে দক্ষিণাতের কাশী বলা হয় কোন শহরকে তো এখানে সঠিক উত্তর হবে কি অপশন বি মাদুরাই দক্ষিণাতের কাশী বলা হয় মাদুরাই শহরকে মাদুরাই পরের প্রশ্ন পরের প্রশ্নটা নাগাল্যান্ডের রাজধানীর নাম কি তো সঠিক উত্তর অপশন বি কোহিমা নাগাল্যান্ডের রাজধানীর নাম হচ্ছে কোহিমা আচ্ছা এই যে অপশন এ তে রয়েছে শিলং শিলং হচ্ছে মেঘালয়ের রাজধানী আর আইজোল হচ্ছে মণিপুরের রাজধানী আর দিছপুর হচ্ছে কি দিছপুর হচ্ছে আসামের রাজধানী তো এখানে সঠিক উত্তর বি নাগাল্যান্ডের রাজধানীর নাম হচ্ছে কোহিবা।। পরের প্রশ্ন পরের প্রশ্ন কোন কোন নয় ডিগ্রি চ্যানেল পৃথক করেছে লাক্ষাদ্বীপ ও মিনিগয়কে আচ্ছা অপশন বিতে কি রয়েছে মালদ্বীপ ও মিনিগয়কে তো মালদ্বীপ ও মিনিকয় কে কে পৃথক করেছে মালদ্বীপ ও মিনিগয়কে 8 ডিগ্রি চ্যানেল পৃথক করেছে আর আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে আমরা জানি 10 ডিগ্রি চ্যানেল পৃথক করেছে তো এখানে সঠিক উত্তর 9 ডিগ্রি চ্যানেল পৃথক করেছে লাক্ষাদ্বীপ ও মিনিকয় দ্বীপপুঞ্জকে পরবর্তী প্রশ্ন ভারতের স্থলভাগের পরিসীমা কত? এখানে সঠিক উত্তর হবে অপশন সি প্রায় 15200 কিমি ভারতের স্থলভাগের পরিসীমা প্রায় 15200 কিমি বা বলা যায় যে পনেরো হাজার একশো ছয় দশমিক সাত কিলোমিটার তো সঠিক উত্তর অপশন পনেরো হাজার দুইশো কিলোমিটার পরের প্রশ্ন পরের প্রশ্ন হচ্ছে কোন শহরটি দুটি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের রাজধানী কি অপশন চন্ডীগড় চন্ডীগড় হচ্ছে দুটি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের রাজধানী আচ্ছা এই যে দুটি রাজ্য বলতে পাঞ্জাব ও হরিয়ানা অর্থাৎ চন্ডীগড় হচ্ছে পাঞ্জাব ও হরিয়ানার রাজধানী আর একটি কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে চন্ডীগড় চন্ডীগড়ের রাজধানী তো চন্ডীগড় হচ্ছে দুটি রাজ্য হরিয়ানা এবং চন্ডীগড়ের রাজধানী কাভারতী কোথায় রাজধানী কাভারতী হচ্ছে লাক্ষাদ্বীপের রাজধানী পরের প্রশ্ন পরের প্রশ্ন হচ্ছে সরি পরের প্রশ্ন হচ্ছে কিসের দ্বারা শ্রীলঙ্কা ভারত থেকে বিচ্ছিন্ন তো প্রশ্ন সেটির উত্তর হবে কি অপশন পক প্রণালী দ্বারা এই যে একটু আগেই বললাম না একটি প্রশ্ন হচ্ছে ভারত ও শ্রীলঙ্কার মাঝখানে মান্নার উপসাগর অবস্থিত তো এই মান্নার উপসাগরে কিন্তু পক প্রণালী রয়েছে তো ভারত বা শ্রীলঙ্কা অর্থাৎ ভারত থেকে শ্রীলঙ্কা পক প্রণালী দ্বারা বিচ্ছিন্ন পরের প্রশ্ন প্রশ্ন হচ্ছে দাদরা ও নগর হাভেলির রাজধানী কি তো সঠিক উত্তর কি অপশন বি সিলভাসা দাদরা ও নগর হাবেলি হচ্ছে আমাদের একটি কেন্দ্র শাসিত অঞ্চল তো এই দাদরা ও নগর হাবিলের রাজধানী হচ্ছে সিলভাসা আচ্ছা অপশন এতে রয়েছে পোর্ট ব্লেয়ার পোর্ট ব্লেয়ার হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী আর অপশন সিতে রয়েছে কাভারতি বললাম এই কাভারতি হচ্ছে লাক্ষাদ্বীপের রাজধানী আর পোর্ট রয়েছে পুদুচেরির রাজধানী পরের প্রশ্ন পরের প্রশ্ন হচ্ছে ভারতের কোন রাজ্যে সর্বাধিক পরিমাণে বনাঞ্চল রয়েছে তো প্রশ্ন সঠিক করতে হয়ে অপশন বি মধ্যপ্রদেশ অ্যাকচুয়ালি আয়তনের দিক দিয়ে আয়তনের দিক দিয়ে সবচেয়ে বেশি বনাঞ্চল রয়েছে মধ্যপ্রদেশে আচ্ছা যদি প্রশ্ন আসে যে রাজ্যের আয়তনের ক্ষেত্রফলের দিক দিয়ে কোন রাজ্য সর্বাধিক বনাঞ্চল রয়েছে সেক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি মিজোরাম বনাঞ্চলের আয়তনের দিক দিয়ে সবচেয়ে বেশি বনাঞ্চল রয়েছে মধ্যপ্রদেশে আর কোন রাজ্যের ক্ষেত্রফলের দিক দিয়ে সবচেয়ে বেশি বনাঞ্চল রয়েছে মিজোরামে তো এখানে সঠিক উত্তর অপশন বি মধ্যপ্রদেশ আচ্ছা সাম্প্রতিক একটি সাম্প্রতিক সময়ে একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে সেখানে বলা হয়েছে যে এই যে সাম্প্রতিক সময়ে কোন রাজ্যে সবচেয়ে বেশি বনাঞ্চল বৃদ্ধি পেয়েছে সেক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অন্ধ্রপ্রদেশ বনাঞ্চল বৃদ্ধি পাওয়ার দিক দিয়ে অন্ধ্রপ্রদেশ প্রথম স্থানে রয়েছে তো এখানে সঠিক উত্তর অপশন বি মধ্যপ্রদেশ পরের প্রশ্ন পরের ভারতের পূর্বতম স্থানের নাম কি তো প্রশ্নের সঠিক উত্তর কি অপশন এ কি বিথু অরুণাচল প্রদেশের কি হচ্ছে ভারতের পূর্বতম স্থান আচ্ছা এটা তো পূর্বতম স্থান যদি প্রশ্ন যে ভারতের পশ্চিমতম স্থানের নাম কি সেক্ষেত্রে সেটির ক্ষেত্রে হবে গুহার গুহারমতি গুজরাতের গুহার মতি হচ্ছে এই ভারতের পশ্চিমতম স্থান পূর্বতম স্থান হচ্ছে কিবিথু পশ্চিম পশ্চিমতম স্থান হচ্ছে গুহার মতি আর এই যখন শীতে রয়েছে না ইন্দিরা কল ইন্দিরা কল হচ্ছে ভারতের উত্তরতম স্থান অর্থাৎ কাশ্মীরে অবস্থিত ইন্দিরা কল হচ্ছে ভারতের উত্তরতম স্থান আর পিগ ম্যালিয়ন পয়েন্ট বা ইন্দিরা পয়েন্ট হচ্ছে ভারতের দক্ষিণতম স্থান এখানে আরেকবার বলে দিই ভারতের পূর্বতম স্থান হচ্ছে কিবিথু অরুণাচল প্রদেশে অবস্থিত এবং ভারতের পশ্চিম পশ্চিমতম স্থান হচ্ছে গুহার মধ্যে গুজরাট অবস্থিত আর ভারতের উত্তরতম স্থান হচ্ছে ইন্দিরা কল জম্মু কাশ্মীর অবস্থিত এবং ভারতের দক্ষিণতম স্থান হচ্ছে পিং মেলিয়ন পয়েন্ট বা ইন্দিরা পয়েন্ট পরের প্রশ্ন পরের প্রশ্ন হচ্ছে এই অরুণাচল প্রদেশের পূর্ব সীমা ও গুজরাটের পশ্চিম প্রান্তের মধ্যে সূর্যোদয় সময়ের পার্থক্য কত তো এখানে সঠিক উত্তর হবে কি অপশন বি প্রায় দুই ঘন্টা তো একটু আগে আমি বললাম আগের প্রশ্নতেই যে ভারতের পূর্বতম স্থান হচ্ছে কিবিথু এবং পশ্চিমতম স্থান হচ্ছে গুজরাটের গুহারমতি তো এই দুটি জায়গায় সূর্যোদয়ের পার্থক্য হচ্ছে প্রায় দুই ঘন্টা অর্থাৎ এই যে অরুণাচল প্রদেশের যে কীবিথু রয়েছে সেখানে যখন সূর্যোদয় ঘটে তা প্রায় দু ঘন্টা পরে কিন্তু এই গুজরাটের যে গুহারমতি রয়েছে সেখানে সূর্যোদয় ঘটে এবং এই যে দুটি স্থান দুটি স্থানের মধ্যে দূরত্ব কত প্রায় দু নয়শো তেত্রিশ কিলোমিটার দু নয়শো কিলোমিটার আরেকভাবে বলা যায় যে ভারতের পূর্বতম স্থান এবং ভারতের পশ্চিমতম স্থানের মধ্যে যে দূরত্ব সেটি হচ্ছে দু হাজার নয়শো তেত্রিশ কিলোমিটার বারের প্রশ্ন হচ্ছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি তো সঠিক উত্তর অপশন সি স্যাডেল পিক স্যাডেল পিক হচ্ছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গের নাম যে অপশন এতে রয়েছে ধূপগড় ধূপগড় হচ্ছে সাতপরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ আর শিখর হচ্ছে আরাবলি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ এছাড়া অপশন টিতে যে রয়েছে দোদাবেতা দোদাবেতা হচ্ছে নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ তো এখানে সঠিক উত্তর অপশন এই আন্দামান উত্তর প্রদেশের যে সীমানা সেটি সবচেয়ে বেশি সংখ্যক রাজ্যের সীমানা স্পর্শ করেছে প্রায় আটটি রাজ্যের প্রায় নয় আটটি রাজ্যের সীমানা স্পর্শ করেছে উত্তরপ্রদেশ আচ্ছা এখানে একটু আটটি রাজ্য আমি বলে দিচ্ছি কোন কোন রাজ্যের সীমানা অর্থাৎ উত্তরপ্রদেশের সঙ্গে কোন কোন রাজ্যের সীমানা রয়েছে বিহার ঝাড়খণ্ড ছত্তিশগড় মধ্যপ্রদেশ রাজস্থান হরিয়ানা উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ তো এই আটটি রাজ্যের সঙ্গে কিন্তু উত্তরপ্রদেশের সীমানা রয়েছে পরের প্রশ্ন ভাষার ভিত্তিতে গঠিত রাজ্য কোনটি তো সঠিক উত্তর অপশন বি অন্ধ্রপ্রদেশ তো অন্ধ্রপ্রদেশ হচ্ছে প্রথম রাজ্য যেটি ভাষার ভিত্তিতে গঠিত হয়েছে তো সঠিক উত্তর অপশন বি অন্ধ্রপ্রদেশ পরের প্রশ্ন ভারতের মোট দ্বীপের সংখ্যা কত তো সঠিক উত্তর অপশন 247 টি ভারতে মোট দ্বীপের সংখ্যা হচ্ছে 247 টি এর মধ্যে এই 204 টি হচ্ছে বঙ্গোপসাগরে অবস্থিত আর বাকি 43 টি কোথায় অবস্থিত বাকি 43 টি মান্নার উপসাগর ও আরব সাগরে অবস্থিত তো ভারতের মোট দ্বীপের সংখ্যা 247 টি অপশন এ পরবর্তী প্রশ্ন নিচের কোন রাজ্যের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা বিস্তৃত নয় তো কোন সঠিক উত্তর অপশন ডি এই বিহার রাজ্যের উপর দিয়ে কিন্তু কর্কটক্রান্তি রেখা বিস্তৃত নয় বিহার রাজ্যের উপর দিয়ে এই রেখা বিস্তৃত হয়নি ভারতের মোট আটটি রাজ্যের উপর দিয়ে রেখা বিস্তৃত হয়েছে রাজ্য 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 আচ্ছা এই হচ্ছে গুজরাট রাজস্থান মধ্যপ্রদেশ ছত্তিশগড় ঝাড়খন্ড পশ্চিমবঙ্গ ত্রিপুরা মিজোরাম তো এই আটটি রাজ্যের উপর দিয়ে কিন্তু কর্কটক্রান্তি রেখা বিস্তৃত হয়েছে তো বিহারের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা বিস্তৃত হয়নি পরের প্রশ্ন পরের প্রশ্ন হচ্ছে ভারতের কোন শহরকে জিরো মাইল সেন্টার বলা হয় তো সঠিক উত্তর অপশন এ কানপুর কানপুর শহরকে ভারতের জিরো মাইল সেন্টার বলা হয়ে থাকে পরের প্রশ্ন পরের প্রশ্ন হচ্ছে কোন প্রতিবেশীদের সঙ্গে সর্বাধিক পরিমাণে আন্তর্জাতিক সীমানা রয়েছে তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি বাংলাদেশ বাংলাদেশের সঙ্গে ভারতের সবচেয়ে বেশি আন্তর্জাতিক সীমানা রয়েছে বাংলাদেশের সঙ্গে ভারতের চার হাজার ছিয়ানব্বই কিলোমিটার সীমানা রয়েছে আচ্ছা এটা গেলো সবচেয়ে বেশি বাংলাদেশের সঙ্গে যদি প্রশ্ন আসে সবচেয়ে কম সীমানা রয়েছে কোন দেশের সঙ্গে সেক্ষেত্রে সঠিক উত্তর হবে কিন্তু আফগানিস্তান আফগানিস্তানের সাথে ভারতের একশো ছয় কিলোমিটার সীমানা রয়েছে আর সবচেয়ে বেশি রয়েছে বাংলাদেশের সঙ্গে চার হাজার ছিয়ানব্বই কিলোমিটার পরে ভারতের দীর্ঘতম সমুদ্র সৈকত কোথায় অবস্থিত তো সঠিক উত্তর অপশন বি তামিলনাড়ু তামিলনাড়ু যে চেন্নাই রয়েছে সেখানে ভারতের দীর্ঘতম সমুদ্র সৈকত অবস্থিত পর কোন শহরকে প্রাচ্যের ভেনিস বা রোম বলা হয় তো সঠিক প্রাচ্যের হয়ে যাবে এই কোচিতেই কিন্তু কিছুদিন আগে ওয়াটার মেট্রো চালু করা হয়েছে আমাদের যে প্রধানমন্ত্রী রয়েছেন নরেন্দ্র মোদী তিনি কেরালার কোচিতে ওয়াটার মেট্রো চালু করেছেন তো সঠিক উত্তর অপশন সি কেরালার কোচি শহরকে প্রাচ্যের ভেনিস বা রোম বলা হয় এছাড়া কোচিকে কিন্তু আরব সাগরের রানীও বলা হয় এবং মুম্বাইকেও আরব সাগরের রানী বলা হয় পরের প্রশ্ন নামে পরিচিত কোন শহর তো ক্ষেত্রে আহমেদাবাদ আহমেদাবাদকে বলা হয় প্রাচ্যের ম্যানচেস্টার পরের প্রশ্ন রাজপ্রাসাদের শহর নামে পরিচিত কোন শহর তো ছোট ক্ষেত্রে অপশন এ কলকাতা কলকাতাকে বলা হয় রাজপ্রাসাদের শহর পরের প্রশ্ন কমলা শহর কোন শহরকে বলা হয় তো অপশন প্রশ্নের নাগপুর উত্তরপ্রদেশের কমলা লেবুর শহর বলা হয় আর পরের সবুজ নগরী বলা হয় কোন শহরকে তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে কি বি চেন্নাই চেন্নাইকে সবুজ নগরী বলা হয় চেন্নাই কে বলা হয় সবুজ নগরী পরের প্রশ্ন ভারতের আপেল রাজ্য বলা হয় কোন রাজ্যকে তো সঠিক উত্তর অপশন এ হিমাচল প্রদেশ হিমাচল প্রদেশকে ভারতের আপেল রাজ্য বলা হয়ে থাকে তো বন্ধু এসে আজকের ভিডিও যেখানে এই ভারতের ভৌগোলিক পরিচিতি এই অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসি কিউ প্রশ্ন আলোচনা করলাম তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করব আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে পরের ভিডিওতে অন্যান্য প্রশ্নাবলী নিয়ে হাজির হব আজকের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ